থাইরয়েড মানুষের জীবনে অতিব প্রয়োজনীয় একটি গ্রন্থি। থাইরয়েড মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য রক্ষার জন্য কাজ করে থাকে। আর এই রমজানে মানসিক স্বাস্থ্য রক্ষা এবং সেই সাথে সুস্বাস্থ্যের জন্য আমাদের থাইরয়েডের যত্ন নেওয়া উচিত। বিশেষ করে থাইরয়েড রোগী আছেন যারা, হাইপোথাইরয়েড রোগী যারা, তারা রমজানের সময় একটি বিশেষ কেয়ার নেওয়া উচিত। এখন এখানে একটি প্রশ্ন, কিভাবে কেয়ার নেবেন? কেয়ার নেওয়ার ছোট কয়েকটি টিপস আমি আপনাদেরকে বলে দিতে পারি। সেটা হলো, একমাত্র মানে আপনারা অবশ্যই নিয়মিত ওষুধ খাবেন। আর থাইরয়েড রোগীদের ওষুধ বিশেষ করে কখন খাবেন, এটি একটি বড় সমস্যা হয়ে দেখা দেয়। আর যেহেতু থাইরয়েড রোগীরা কখন ওষুধ খাবেন এটা নিয়ে একটি সমস্যা, থাইরক্সিন অবশ্যই খাওয়ার এক ঘন্টা আগে খাওয়া উচিত। আর সেই এক ঘন্টা আগে কখন আপনি খাবেন, সেটা সেহরির সময়, না ইফতারের সময়, না রাত্রে। ইফতারের সময় খাওয়াটা কঠিন হয়, সেজন্য আমরা সেহরির এক ঘন্টা আগে যদি খেতে পারেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে সারাদিন ফাস্টিং থাকার পরে থাইরয়েড হরমোন শরীরে কমতে থাকে। আর থাইরয়েড হরমোনের মূল কাজটা হলো বিপাকক্রিয়া সম্পন্ন করা, এবং বিপাকক্রিয়ার সাথে সে যে যে এনার্জি প্রডিউস করবে এই এনার্জিটা কিন্তু প্রডিউস হয় না। ফাস্টিং থাকলে সময়ের সাথে, সারাদিন সময়ের সাথে আস্তে আস্তে দেখা যায় যে তার বিকালের দিকে খুবই দুর্বল লাগে। তার কারণ হলো যে থাইরয়েড রোগীরা তখন T3 এবং T4 কমে যায়, কিন্তু রিভার্স T3 বেড়ে যায়। যেহেতু থাইরক্সিন হরমোন কমে যায় সেহেতু সে দুর্বলতা ফিল করে। আর সেটাকে মেক আপ করতে হলে আপনাকে অবশ্যই ইফতারের সময় বিশেষ করে হোল গ্রেন যেগুলা, অর্থাৎ কার্বোহাইড্রেট ডায়েট একটু বেশি নেওয়া উচিত। যেমন আপনি রুটি খেতে পারেন, ব্রেডের সাথে রাইস কন্টেনিং ফুড খেতে পারেন, সেই সাথে ফ্রুটস খেতে পারেন। এগুলো খেলে আপনার এনার্জিটা মেক আপ হয়ে যাবে। সেহরির সময় আমরা কী খাবো? আমরা আগেই বলে নিয়েছি যে হাইপোথাইরয়েডের ওষুধ থাইরক্সিন সেহরিতে খাওয়া ভালো। যদিও বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে যদি আপনি ইফতারের সময় এক ঘন্টা আগে খান তাতেও কার্যকারিতা খুব একটা পরিবর্তন হয় না, তবু আমরা মনে করি যে সেহরির এক ঘন্টা আগে খাওয়া উচিত। এবং ওষুধ খাওয়ার এক ঘন্টা পরে আপনি বিশেষ করে অবশ্যই সবাইকে আমাদের যে হোল গ্রেন, অর্থাৎ ভাত বা রুটি, এবং সেই সাথে আপনি মাংস এবং সবজি এবং বিভিন্ন ধরনের বিচি, বিশেষ করে সিমের বিচি এবং সানফ্লাওয়ারের বিচি, তারপরে নাট, কারণ আপনারা জানেন এগুলোতে প্রচুর পরিমাণ জিং থাকে এবং সেই সাথে সেলেনিয়াম থাকে। এরা কিন্তু প্রচুর এনার্জি দিবে আপনাকে। যখন আপনি সেহরির আগে ওষুধ খাবেন, কোনো ভিটামিন কিন্তু আপনি সেহরির আগে খাবেন না। আপনি ভিটামিন যেগুলো এনার্জি প্রয়োজন আপনার, সেগুলো ইফতারের পরে খাবেন। এবং ইফতারের সময় আপনি বিশেষ করে জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করবেন। জাঙ্ক ফুড যেমন আপনি ভাজা বোনা, বিশেষ করে আপনারা খুব ফ্রাই খেতে পছন্দ করেন, পেঁয়াজও খেতে পছন্দ করেন, এবং সেই সাথে আপনারা যে চিনির শরবত খান, এই চিনির শরবত না খেয়ে যদি আপনি অন্য ধরনের সুইট ইউজ করেন, যেমন আপনি মধু খেতে পারেন, আপনি খেজুর কিন্তু খুব ভালো। আপনারা জানেন যে খেজুর শুধু সুন্নত না আমাদের জন্য, খেজুর শরীরের জন্য এবং পরিপাকের জন্য খুব ভালো। কারণ আপনি যদি ইফতারের সময় জাঙ্ক ফুড খান আপনি কনস্টিপেটেড হয়ে যাবেন এবং আপনি এনার্জি পাবেন না, আপনি দুর্বল হয়ে যাবেন। এই জন্য ইফতারের সময় সবচেয়ে ভালো যে আপনি কার্বোহাইড্রেট ডায়েট খাবেন, আমি আগেই বলেছি, সেই সাথে আপনি প্রোটিন নেবেন, মাছ মাংস সবই নিতে পারবেন, বিশেষ করে ইয়োগার্ট, দইটা কিন্তু খুবই উপকারী। আপনারা এই ধরনের খাবার খাবেন, সেই সাথে কিন্তু ভেজিটেবলস একটা বড় পার্ট থাকবে এবং ফ্রুটস একটা বড় পার্ট থাকবে। ইফতার এবং সেই সাথে সেহরির সময় এই খাবারগুলো মেনটেন করা উচিত। আর আপনি ভিটামিন ডি এবং বি কমপ্লেক্স যেটা খেয়ে থাকবেন সেটা অবশ্যই যেন ইফতারের পর অথবা রাতে খান। অবশ্যই আপনি কোনো অবস্থাতেই থাইরয়েডের সাথে আপনি এই ওষুধগুলো খাবেন না। আর এছাড়া রমজানে আরেকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আপনি যখন থাইরয়েডের ওষুধ খাচ্ছেন তখন আপনি চেষ্টা করবেন স্টেরয়েড না খেতে, চেষ্টা করবেন স্টেরয়েড ড্রাগগুলো সব অ্যাভয়েড করতে, পিল না খেতে, হ্যাঁ, এবং সেই সাথে ট্যামোক্সিফেন যদি না খেয়ে পারা যায়। এই কিছু বিশেষ ড্রাগ আছে যেটা দেয়ার আর সাম ইন্টারাকশান উইথ থাইরয়েড, হ্যাঁ, এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। থাইরয়েড রোগের মূল কারণ হলো আয়োডিন ডেফিসিয়েন্সি। যেহেতু আয়োডিন ডেফিসিয়েন্সি একটা ইম্পর্ট্যান্ট কজ, সেহেতু আপনারা আয়োডিন রিচ খাবার খাবেন। আর এই আয়োডিন রিচ খাবারগুলো মূলত কি,
আয়োডিন রিচ মিল্ক প্রোডাক্ট যেমন দুধ দই এগুলো আপনারা খাবেন বাটার এবং সেই সাথে আপনি খাবেন ভেজিটেবলস ভেজিটেবলের ভিতর আমি ইতিমধ্যে বলেছি তবে টমেটো ইজ ভেরি গুড এবং টমেটো যদি আপনি খান বিশেষ করে টমেটোর খোসা কখনোই খোসা ফেলবেন না টমেটোর খোসায় কিন্তু প্রচুর আয়োডিন থাকে এছাড়া ন্যাচারাল যে ওয়াটার সেটাতে কিন্তু প্রচুর আয়োডিন থাকে এই জন্য আপনি কিন্তু আয়োডিন রিচ ফুড খাবেন সামুদ্রিক মাছ বেশি বেশি খাবেন রোজায় তো শরীরচর্চা বন্ধ থাকবে না কারণ সুস্থ দেহ এবং সুস্থ মন দুটোর জন্যই ফিজিক্যাল এক্সারসাইজ খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই ফিজিক্যাল এক্সারসাইজটা বিশেষ করে রমজানে খুব হার্ড কোনো ফিজিক্যাল এক্সারসাইজ না করাই ভালো তবে বিশেষ করে হাঁটা একটু দ্রুত হাঁটা এটি কিন্তু আপনার জন্য ভালো রমজানে আমার মনে হয় সহনশীল হবে সেই সাথে একটু সাইক্লিং অর্থাৎ আপনি একটু সাইকেল চালান হাফ অ্যান আওয়ার সাইকেল চালান টানা হাফ অ্যান আওয়ার থেকে এক ঘন্টা হাঁটাহাঁটি করেন এবং সেই সাথে সুইমিং সুইমিং হলো এক্সারসাইজের ভিতরে সবচেয়ে ভালো এবং সেই সাথে কিন্তু রোজায় কিন্তু খুবই সহনশীল একটা এক্সারসাইজ